ইতালিতে তুষার ভ্রমণের আয়োজন করেছে ইতালিস্থ চাঁদপুরবাসী। আপনারা দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত প্রবাসী সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শিউলি। এখন ডেস্ক থেকে বিস্তারিত। প্রবাস জীবনের কর্মব্যস্ততার ফাঁকে আনন্দ বিনোদনের প্রত্যাশায় পরিবার পরিজন নিয়ে তুষার ভ্রমণের আয়োজন করেছে ইতালিস্থ চাঁদপুরবাসী। ইতালির লা আকুইলা অঞ্চলে শতাধিক বাংলাদেশি প্রবাসী এ তুষার ভ্রমণে অংশগ্রহণ করেন। ইতালিস্থ চাঁদপুর প্রবাসীদের আয়োজনে তুষার ভ্রমণে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ইতালি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম এবং বিশেষ অতিথি হিসেবে সাধারণ সম্পাদক ঢালি নাসিরুদ্দিন ও বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মৃধা। কমিউনিটিতে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে চাঁদপুর জেলা সমিতির আংশিক কমিটি ঘোষণা করেন আল আমিন বিশ্বাস। এতে খান নাসিরকে সভাপতি এবং আব্দুল আজিজ রাজুকে সাধারণ সম্পাদক করে 11 সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। এ সময় চাঁদপুর জেলা সমিতির নবগঠিত কমিটিকে উপস্থিত বিভিন্ন সংগঠনের অতিথিবৃন্দ অভিনন্দন জানান। চাঁদপুর জেলা সমিতির নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সকলের সহযোগিতায় কমিউনিটির পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তুষার ভ্রমণে অপরূপ সৌন্দর্যের লীলাভূমির শুভ্রতায় সকলেই ছিলেন মুগ্ধ। বিশেষ করে পরিবার নিয়ে এই ধরনের ভ্রমণ করতে পেরে প্রবাসীরা ছিলেন আনন্দিত। পাহাড়ের গায়ে বরফের অপার সৌন্দর্যের স্নিগ্ধতা যেন সতেজ করে তোলে যান্ত্রিক জীবনের রোম প্রবাসীদের। আয়োজকরা বলেন, সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি আগামীতে আরও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের আয়োজন করা হবে। জেসমিন, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevision পেজ। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।